প্রতিটি স্টুডেন্টই চায় যে সে যেন এক্সামে ভালো মার্কস পায়। কিছু স্টুডেন্ট হার্ডওয়ার্ক তো করে ঠিকই, কিন্তু ভালো মার্কস আনতে পারে না। আর এরই অপরদিকে কিছু স্টুডেন্ট স্মার্টলি পড়াশোনা করে এক্সামে টপ স্কোর করে নেয়। তো তাদের মধ্যে এমন কি স্পেশাল ব্যাপার রয়েছে যে তারা লাইফকে ফুল এনজয়ও করে আবার ভালো মার্কসের সাথে টপও করে? এমন নয় যে এক্সামের প্রেশার তাদের ওপরে থাকে না, আপনাকে সম্পূর্ণ সিলেবাসকেই একেবারে কমপ্লিট করতে হয়, কিন্তু যারা স্মার্টলি পড়াশোনা করে তারাই ভালো র্যাঙ্ক করে নেয়। তো আজ এই ভিডিওটিতে আপনি এমন কিছু স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্সকে জানতে চলেছেন যেগুলির সাহায্যে আপনি নিজেও এক্সামে 95% প্লাস সিকিউর করতে পারবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, অ্যাভয়েড ডিস্ট্র্যাকশনস। পড়ার সময় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেট করতে না পারার সবথেকে মেন কারণ হলো ডিস্ট্র্যাকশনস। এক্সামের সময় হয় কি, যখনই আপনি পড়াশোনা করার জন্য সিরিয়াস হন ঠিক তখনই আপনি সবথেকে বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যান। কারো সাথে গল্প করতে শুরু করে দেবেন, বা কোনো কাজ চলে আসবে, বা মন করবে না, বা টপিক বুঝতে পারবেন না, অ্যাটসেট্রা, যার কারণে আপনি বোর ফিল করতে শুরু করে দেন, আপনি লেজি হয়ে যান, আর তারপর সারাদিন ঠিক এইভাবেই পার হয়ে যায়। তো প্রশ্ন হলো কনসেন্ট্রেশন পাওয়ারকে দীর্ঘ সময় অবধি কীভাবে বজায় রাখব? তো এ, ফাইন্ড এ ডেডিকেটেড স্পেস ফর স্টাডি। চেষ্টা করুন আপনি এমন একটি জায়গায় পড়তে বসার যেখানে শান্তি রয়েছে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, যাতে আপনি উইদাউট এন ইন্টারাপশন মনোযোগের সাথে পড়তে পারেন। বি, আপনার মোবাইল ফোনকে সুইচ অফ করে দিন। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছুদিনের জন্য লগ আউট হয়ে যান যাতে আপনি ডিস্ট্র্যাক্ট না হয়ে যান। সি, পোমোডোরো টেকনিক। সবথেকে প্রথমে আপনি একটি গোলকে সেট করে নিন। মনে করুন যে আপনি একটি সাবজেক্টের 4টি চ্যাপ্টারকে কমপ্লিট করবেন। তো প্রথমে 25 মিনিট পড়ুন। 25 মিনিট পড়া হয়ে গেলে এবার 5 মিনিটের একটি ব্রেক নিন। 25 মিনিটের পড়া এবং 5 মিনিটের ব্রেককে একসাথে মিলিয়ে দিলে একটি পোমোডোরো কমপ্লিট হয়। এইভাবে আপনি 3 থেকে 4টি পোমোডোরো কমপ্লিট করতে পারবেন। 3 বা 4টি পোমোডোরো কমপ্লিট হয়ে গেলে এবার আপনি 25 থেকে 30 মিনিটের একটি দীর্ঘ ব্রেক নিতে পারেন। ব্রেক হয়ে গেলে আবার পোমোডোরো শুরু করুন। আমাদের মস্তিষ্কের কোনো কাজকে কন্টিনিউয়াসলি করার একটি লিমিট রয়েছে। তো যখন আপনি পোমোডোরোকে ইউজ করবেন তখন আপনার ব্রেন জানবে যে সে কিছুক্ষণ পর ব্রেক পাবে। তো সাবকনশিয়াস মাইন্ডে আসা এই বিরতির থট আপনার ব্রেনে ডোপামিন নামের হরমোনের রিলিজকে বাড়িয়ে দেয়। এই ডোপামিন আপনার ধ্যানকে ডিস্ট্র্যাক্ট হতে বাধা দেয়। ডি, গেট অর্গানাইজড। অর্গানাইজভাবে পড়াশোনা করুন, একটি রুটিন বানিয়ে নিন এবং সম্পূর্ণ দিনটির একটি টু ডু লিস্ট বানিয়ে নিন। এতে আপনি নিজের সময়কে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন এবং প্রোক্রাস্টিনেট করা বন্ধ করে দেবেন। প্রোক্রাস্টিনেট অর্থাৎ আজ থাক কাল পড়ব, এই অভ্যাস। নাম্বার 2, প্যারেটো প্রিন্সিপল। প্রিয় বন্ধু, আপনি হয়তো 80-20 রুলকে মানে প্যারেটো প্রিন্সিপলকে কোনো না কোনো দিন অবশ্যই শুনেছেন, কিন্তু বেশিরভাগ লোকেরাই এই টেকনিকের সঠিক ব্যবহার করতে জানে না। তো প্রশ্ন হলো যে 80-20 রুলকে পড়াশোনায় কিভাবে ব্যবহার করব? সোজা ভাষায় যদি বলি তো প্যারেটো প্রিন্সিপলের মানে হলো আপনার 80% রেজাল্ট আপনার 20% পরিশ্রম থেকে আসে। লাইফের কোনো গোলকে অ্যাচিভ করার কেবলমাত্র 4টি উপায় আছে। 1, লো এফোর্ট লো রিওয়ার্ড। 2, হাই এফোর্ট লো রিওয়ার্ড। 3, হাই এফোর্ট হাই রিওয়ার্ড। এবং 4, লো এফোর্ট হাই রিওয়ার্ড। আর আমরা সবাই এই 4টি উপায়ের মধ্যে থেকেই একটি উপায়কে চুজ করেই নিজের গোলকে পূরণ করার চেষ্টা করি। এক্সামে বেশি মার্কস আনতে চাইলে আপনি এই 4টি উপায়ের মধ্যে থেকে কোনটি উপায়কে চুজ করবেন? যদি আপনার উত্তর হয় 4th, লো এফোর্ট হাই রিওয়ার্ড, তাহলে আপনি একদম সঠিক অপশনটিকে চুজ করেছেন, মানে আপনি প্যারেটো প্রিন্সিপলকে ভালোভাবে বুঝে গেছেন। এ, লো এফোর্ট লো রিওয়ার্ড। এরা সারা বছর পড়াশোনা করে না, ব্যাস পরীক্ষার 7 দিন আগে পড়তে বসে। অনেক কষ্ট করে এরা এক্সাম ক্লিয়ার করে বা ফেল হয়ে যায়। বি, হাই এফোর্ট লো রিওয়ার্ড। এই স্টুডেন্টরা ডেইলি স্কুলে যায়, সমস্ত ক্লাস লেকচার অ্যাটেন্ড করে, বাট এদের শরীর তো ক্লাসে থাকে ঠিকই, কিন্তু এদের ব্রেন ক্লাস বাঙ্ক করে অন্য কোথাও চলে যায়, মানে এদের ধ্যান অন্য কোথাও থাকে। সি, হাই এফোর্ট হাই রিওয়ার্ড। এরা আসলে জিনিয়াস টাইপের লোক হয়, এদের মধ্যে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক প্রচুর থাকে। এরা প্রচুর পরিশ্রম করে, 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করে, যার ফলস্বরূপ এরা সবসময় ক্লাসের টপ 5-এ থাকে। বাট দিস পাথ ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড নিডস এ লট অফ হার্ডওয়ার্ক। ডি, লো এফোর্ট হাই রিওয়ার্ড। এটিকেই প্যারেটো প্রিন্সিপল বলা হয়। এই ক্যাটাগরিতে সেই সকল স্টুডেন্টরা আসে যারা খুব কম পড়াশোনা করে, বাট তারা অন্যান্য স্টুডেন্টদের তুলনায় ভালো মার্কস পায়। এরা আসলে জন্মগত ইন্টেলিজেন্ট নয়, বরং এরা নিজের ব্রেনকে স্মার্টলি ইউজ করতে জানে। ইনফ্যাক্ট এরা হার্ডওয়ার্কের থেকে বেশি স্মার্ট ওয়ার্কে বিলিভ করে। এরা সমস্ত ক্লাস সমস্ত লেকচার্স অ্যাটেন্ড করে না, বরং আগেই ইম্পর্টেন্ট টপিকস এবং লেসেন্সকে নোট ডাউন করে রাখে, আর কেবল সেই ক্লাস বা লেকচারগুলিকেই অ্যাটেন্ড করে, নিজের ডাউটকে টিচারদের কাছ থেকে ক্লিয়ার করে নেয়, এরা সময় বাঁচানোর জন্য মাইন্ড ক্যালকুলেশনসেরও ব্যবহার করে। তো এই প্রিন্সিপালের ব্যবহার করে আপনি কম সময়ের মধ্যেই কম পড়াশোনা করে পরীক্ষায় বেশি নম্বর পেতে পারেন। নাম্বার 3, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার। এমন ধরনের স্টুডেন্ট যারা সারা বছর পড়াশোনা করেনি তারা গত বছরের কোয়েশ্চেন পেপারকে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়েও 70 থেকে 80% মার্কস ইজিলি সিকিউর করে নেয়। আপনি গত 10 বছর বা অ্যাটলিস্ট মিনিমাম গত 5 বছরের কোয়েশ্চেন পেপারকে দেখুন এবং সেগুলিকে সলভ করুন। সলভ করার সময় মোবাইলে টাইমার সেট করে নিয়ে কোয়েশ্চেনগুলিকে সলভ করুন যেন মনে হয় যে আপনি সত্যি সত্যি এক্সাম দিচ্ছেন। এটি করলে আপনি কোয়েশ্চেনের সাথে সাথে নিজেকেও মেন্টালি প্রিপেয়ার করে নেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করার দুটি বড় লাভ রয়েছে। প্রথম তো হলো এই যে আমরা এক্সাম প্যাটার্নকে বুঝে যাই, এবং দ্বিতীয় হলো এই যে আমরা এমন কিছু কোয়েশ্চেন্সকেও পেয়ে যাই যা প্রতি বছর বা 1-2 বছর পরপর রিপিট হচ্ছে। নাম্বার 4, ইউজ দ্য পাওয়ার অফ মেন্টাল স্পেসিং। যখন আপনি সব কিছুকে একসাথে পড়ার চেষ্টা করেন তখন আপনার ব্রেন সেই ইনফরমেশনকে প্রসেস বা রিটেন করতে পারে না। তো মেন্টাল স্পেসিং কীভাবে করব? মনে করুন আপনি 10টি ভোকাবুলারি ওয়ার্ডকে মনে রাখতে চান। এবার এই 10টি ওয়ার্ডকে একসাথে মুখস্থ বা মনে করার পরিবর্তে আপনি এই 10টি ওয়ার্ডকে 2 ভাগে ভাগ করে নিন, 5টি 5টি করে। স্টাডি সেশন 1, প্রথম দিন আপনি 10 মিনিট সময়ের মধ্যেই 5টি ওয়ার্ডকে মনে করার চেষ্টা করুন। সেগুলিকে না দেখে লেখার চেষ্টা করুন, এগুলির সেন্টেন্স তৈরি করুন আর তার মিনিং রিলেটেড কোয়েশ্চেন তৈরি করে নিজেকে প্রশ্ন করুন। এবার নেক্সট, স্টাডি সেশন 2, দ্বিতীয় দিনে আপনাকে প্রথম দিনের 5টি ওয়ার্ডকে 10 মিনিট সময় দিয়ে রিভাইজ করতে হবে, মনে করতে হবে এবং লিখতে হবে। এবং নেক্সট 10 মিনিটে আপনাকে পরের 5টি ওয়ার্ডকে সেম প্রসেসে মনে করার চেষ্টা করতে হবে। কোনো পড়াকে দীর্ঘদিন অবধি মনে রাখার এটি একটি বেস্ট মাধ্যম আর এটিকেই মেন্টাল স্পেসিং বলা হয়। নাম্বার 5, লার্ন দ্য সেম ইনফরমেশন ইন ভ্যারাইটি অফ ওয়েজ। কোনো টপিক বা বিষয়কে খুব ভালোভাবে বোঝার জন্যে আলাদা আলাদা সোর্স থেকে সেটিকে পড়ুন। নির্দিষ্ট একটি বইয়ের ওপর ডিপেন্ড থাকবেন না, কারণ আপনি পাবেন যে কোনো টপিককে এক বইয়ে খুব কঠিন করে তো আবার আরেক বইয়ে খুব সহজভাবে বোঝানো আছে। তো যখনই কোনো ডিফিকাল্ট টপিক পড়বেন তখন সম্পূর্ণভাবে বইয়ের ওপর নির্ভর না থেকে আপনি সেই টপিককে ইউটিউবে বা গুগলে বা অন্য কোনো বই থেকে পড়ুন যেখানে সেই সেম টপিককে সিম্পলভাবে সিম্পল এক্সাম্পল দ্বারা বোঝানো হয়েছে। তো যখন আপনি সেম ইনফরমেশনকে আলাদা আলাদা সোর্স থেকে পড়বেন তখন আপনি এক ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবেন, যার ফলস্বরূপ আপনি সেই টপিকটিকে নিজের মতো করে শিখতে পারবেন। নাম্বার 6, টিচ সামওয়ান এলস অর জাস্ট প্রিটেন্ড টু। যে জিনিসকে আপনি পড়ছেন সেটিকে মনে রাখার একটি বেস্ট মাধ্যম হলো এই যে পড়াটিকে বোঝার পর আপনি সেই পড়াকে অন্য কাউকে বোঝান। যদি বোঝানোর জন্য সামনে কেউ না থাকে তাহলে সেই পড়াটিকে নিজেকেই বোঝানোর চেষ্টা করুন, যেখানে আপনি হলেন টিচার এবং আপনি নিজে নিজেকেই স্টুডেন্ট মনে করে বোঝাচ্ছেন। এটি করলে আপনি জানতে পারবেন যে আপনি কোথায় কোথায় আটকে যাচ্ছেন, কোন কোন পয়েন্টে আটকে যাচ্ছেন, কোন পার্টটিকে ভুলে যাচ্ছেন এবং কোন জায়গাটিকে আরও ভালোভাবে বুঝতে হবে। এই ট্রিকটি আপনাকে কোনো পড়াকে দীর্ঘদিন ধরে খুব ভালোভাবে মনে রাখতে সাহায্য করবে। নাম্বার 7, টেক নোটস বাই হ্যান্ড। যখন আপনি কাগজ ও কলম নিয়ে নিজের নোটসকে নিজেই তৈরি করেন তখন সেই টপিকটি আপনার খুব ভালোভাবে মনে থাকবে, তার তুলনায় যা টিচার আপনাকে ক্লাসে বোঝায় বা ল্যাপটপ বা মোবাইলে নোট তৈরি করার থেকেও ভালোভাবে মনে থাকবে। এতে হয় কি, এ এনকারেজেস অ্যাক্টিভ প্রসেসিং। যে নিজে পেন এবং পেপার নিয়ে নিজের নোটকে নিজেই তৈরি করে তারা টিচারের কথাকে খুব ভালোভাবে শোনে এবং ইম্পর্টেন্ট টপিকগুলিকে সহজেই আইডেন্টিফাই করে নিতে পারে। বি, এনহ্যান্স মেমোরি রিটেনশন। ফিজিক্যালি যখন আপনি লেখেন তখন আপনার ব্রেনের আলাদা আলাদা পার্টগুলি অ্যাক্টিভেট হয়ে যায়। ব্রেন ভাবে যে আমি লিখছি মানে এটি গুরুত্বপূর্ণ রয়েছে আমার জন্যে, তার মানে আমাকে এটি মনে রাখতে হবে। সি, প্রমোট ক্রিয়েটিভিটি। যখন আপনি নিজে নোটস তৈরি করেন তখন আপনার কাছে একটি পূর্ণ স্বাধীনতা থাকে যে কিভাবে বা কোন ফরম্যাটে আপনি সেটি লিখবেন, যা আপনার ক্রিয়েটিভিটিকে অনেকটা বাড়িয়ে দেয়। তো বন্ধু, এই 7টি টিপসের মধ্যে থেকে আপনি কয়টি টিপসকে আগে থেকেই ফলো করতেন এবং আপনি কি এই টিপসগুলিকে ফলো করবেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।